আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, সবার কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। আর এই তো আরেকটা নতুন দিনের শুরু নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো এই তো এখন হচ্ছে ঠিক ঘড়িতে বাজে ভোর আর 5:30। সো আমরা এখন একটু তড়িঘড়ি করে একটা লাগেজ নিয়ে বের হয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা না হয় একটু পরেই বলছি, তবে আপাতত আমরা এখন যে জায়গায় যাচ্ছি সেটার জন্য আমাদেরকে 7 কেজি লাগেজ বরাদ্দ করা হয়েছে। আর যেহেতু বাংলাদেশ থেকে আমরা বলতে গেলে একজন প্রায় 10-12 কেজি করে লাগেজ নিয়ে এসেছিলাম, তো তাই আপাতত আমরা জাস্ট হ্যান্ড লাগেজে যে 2-3 দিনের একটা ট্যুর দিব সেই অনুযায়ী কাপড়টা নিয়ে নিয়েছি, আর বাকি বড় লাগেজগুলো আমাদের এই হোটেলেই কথা বলে রেখে গিয়েছি। তো এরপর হচ্ছে আমরা জাস্ট হোটেলের যে লবি আছে ওখান থেকে আমাদের ব্রেকফাস্টটা কালেক্ট করেছি, যেহেতু আমাদের সকালবেলা কমপ্লিমেন্টারি একটা বুফে ব্রেকফাস্ট আমাদের পাওনা, সো এটা যেহেতু হচ্ছে না, তাই ওনারা অল্প স্বল্প কিছু শুকনো খাবার আমাদেরকে দিয়ে দিলেন। সো আপাতত এখন সেটা নিয়ে আমরা রওনা দিয়েছি। আর নিশ্চয়ই দেখতেই পেয়েছেন যে এখনও কিন্তু দিনের আলো ঠিকমতো ফুটেই নেই, যেহেতু আমাদের ফ্লাইটটা একটু আর্লি। সো দেখা যাবে যে এখান থেকে এয়ারপোর্টে যেতে গেলে যদি কোনো জ্যাম না থাকে রাস্তায়, তাহলে সেই ক্ষেত্রে ব্যাংককের এয়ারপোর্টে যেতে আমাদের এই হোটেল থেকে প্রায় 45 মিনিটের মতো সময় লাগে। তো সব কিছু মিলিয়ে আর যেহেতু বোর্ডিং পাস থেকে শুরু করে সব কিছু কালেক্ট করতে আরও প্রায় মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা হাতে রাখা উচিত, তো তাই সব কিছু মিলিয়ে এত ভোরবেলায় আমরা রওনা দিলাম। আর এই তো বরাবরের মতো আমাদের পিক অ্যান্ড ড্রপের জন্য যে গাড়িটা ঠিক করা ছিল সেটা চলে এসেছে। আর নিশ্চয়ই খেয়াল করেছেন গাড়ির মধ্যে কী পরিমাণে ডিস্কো লাইটগুলো জ্বলছে, তো সেটা এক ধরনের আনন্দ দিয়েছে আমাদেরকে নিবে। তো এরপর হচ্ছে এখন আমরা গাড়িতে বসে ব্রেকফাস্টটা সেরে নিব। তো কী কী দিয়েছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। সকল প্রকার টুকটাক করে শুকনো খাবার ছিল, পাউরুটি ছিল, পাউরুটির সাথে জ্যাম ছিল, বাটার ছিল, এরপর হচ্ছে ডেজার্ট হিসেবে বিভিন্ন ধরনের মজাদার ড্যানিশ টাইপের আইটেমগুলো ছিল, আর কুকিজ ছিল। এই তো তো এই তো দেখতে দেখতে অলরেডি আমরা আবারও ব্যাংককের এয়ারপোর্টে চলে এসেছি, তবে এখন আমরা যাব হচ্ছে ডোমেস্টিক এয়ার ফ্লাইটে, তো তাই এখন হচ্ছে নামার পালা। আর কোথায় যাচ্ছি সেটা এখনই বলছি, আমরা যাচ্ছি হচ্ছে ফুকেটে। আমার কাছে মনে হয় যদি ব্যাংককের সৌন্দর্য, সরি ব্যাংকক বলছি, যদি থাইল্যান্ডের সৌন্দর্য দেখতে হয় তাহলে সেটা ব্যাংককে বসে দেখা পসিবল না, সেটার জন্য আপনাকে অবশ্যই ফুকেটে আসতে হবে কিংবা ক্রাবি যেতে হবে। তো তাই আমাদের যেহেতু আগে থেকে প্ল্যানিং ছিল, তো আমরা জাস্ট একটা দিন ওখানে স্টে করেছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য। তো এরপর হচ্ছে পরের দিন সকালে আমরা এখন ফুকেটের উদ্দেশ্যে রওনা দিব, সো এটার জন্য এখন অলরেডি এয়ারপোর্টে আমরা চলে এসেছি। তো এই তো আমাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, খুব সিম্পলভাবে আমি রেডি হয়েছি, একটু আইলাইনার দিয়েছি আর খুব লাইট করে একটু লিপস্টিক দিয়েছি আর কিছুই না, কারণ এত সকালে উঠে আসলে সাজতেও ইচ্ছে করে না। তো তারপর যেহেতু ট্যুরে এসেছি, হয়তো বা দেখা গিয়েছে যে যদি বাংলাদেশ হতো আমি টোটালি কোনো কিছু করতাম না, হয়তো বা একটা ময়শ্চারাইজার দিয়ে বের হয়ে যেতাম। তো এনিওয়ে এখন হচ্ছে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, আর এয়ারপোর্টে বিভিন্ন ধরনের বিভিন্ন ভাস্কর্য ছিল এখানে, সো এটা মেবি ওনাদের রিলিজিয়াস কিছু একটা হবে, কারণ পুরো ব্যাংকক শহরটাতে আমি এই ধরনের ছোটো ছোটো অনেকগুলো বিভিন্ন ধরনের মূর্তি দেখেছি। তো এনিওয়ে এই তো প্লেন অলরেডি আকাশে উঠছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে সব সৌন্দর্য না ক্যামেরা বন্দি করা যায় না, যেমন এখানে মেঘগুলোকে কেমন যেন ঘোলাটে লাগছে মোবাইলের যে ক্যামেরা আছে সেটা দিয়ে, কিন্তু বাস্তবে এত সুন্দর লাগছিল, পুরো পানিটা ব্লু ছিল, মাঝখানে এরকম ছোটো ছোটো দ্বীপ উঠে আছে গ্রিন কালারের, এবং আকাশের মেঘগুলো সাদা উঠছে। এটা আসলে আমি বলে শেয়ার করতে পারবো না, খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল এবং এত ভালো লাগছিলো, ইচ্ছে করছিলাম যে এভাবেই যদি সময়টা থেমে থাকতো, অসাধারণ, অপরূপ, আমি যেটা হয়তো বা বলেও শেষ করতে পারবো না। তো এই তো এখন হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর একটু একটু করে আপনাদের সাথে জানলা দিয়ে শেয়ার করছিলাম। তো তার আগে বলে নিই, থাইল্যান্ড থেকে বা ব্যাংকক থেকে আসলে ফুকেটের প্লেনে যেতে আপনাদের প্রায় 1 ঘন্টা 20 বা 25 মিনিটের একটা টাইমিং লাগে, আর যদি আপনারা বাসে যে সেই জার্নিটা করতে চান তাহলে সেই ক্ষেত্রে প্রায় 13 ঘন্টা থেকে 14 ঘন্টার কাছাকাছি লেগে যায়। তো এত লম্বা জার্নি আসলে রোডে আমাদের করা পসিবল না, যেহেতু সাথে আম্মু আছে, একটা বাচ্চা আছে,
তো তাই আমাদের কাছে মনে হয়েছে প্লেনটা অনেকটা সেফ আর কি। তো চাইলে আপনারা বাংলাদেশ থেকেও জিরো ফুকেটে যেতে পারবেন, তবে আমরা ইচ্ছে করি আসলে একটু স্টে নিয়েছিলাম। সো এই তো আমাদের অলরেডি দেখতে দেখতে প্লেনটা ল্যান্ড করে ফেলেছে, তো আমরা এখন একে একে বের হয়ে যাচ্ছিলাম। আর হ্যাঁ, আরেকটা কথা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ফুকেটের যে ডোমেস্টিক প্লেনটাতে আমরা গিয়েছিলাম সেখানে কিন্তু কোনো ধরনের কোনো ফুড দেওয়া হয় না, তো তাই সেটা আপনাদের সাথে আর শেয়ার করার জন্য হয়নি। তো এই তো এখন একে একে ফুকেটের এয়ারপোর্টটাও দেখতে পারবো। সো আসলে ওনাদের যে এই এয়ারপোর্টগুলো যে ডোমেস্টিক, এটা বোঝার কোনো উপায় নেই, কারণ ডোমেস্টিক এয়ারপোর্টগুলো বিশাল বড় বড়, যেটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। আর অবশ্যই পরিষ্কার নিয়ে তো কোনো কথা বলতে চাই না। সো এই তো এখন হচ্ছে টুকটুক করে আশেপাশে দেখতে দেখতে আমি যাচ্ছিলাম, যেহেতু একদমই নতুন আমার কাছে একটা এক্সপিরিয়েন্স, তাই আমি আপনাদের সাথেও একটু একটু করে আমার সেই মুহূর্তগুলোকে শেয়ার করছিলাম, আর এছাড়া স্মৃতির পাতায় তো রাখতেই চাচ্ছিলাম। তো এনিওয়ে ভিডিওর এই পর্যায়ে ছোট একটা রিকোয়েস্ট রইল আপনাদের কাছে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা আজকে নতুন ভিজিট করছেন, সো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটি আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে হেল্প করবে, এবং সেই সাথে কমেন্ট সেকশন তো থাকলেই আপনাদের মতামত জানানোর জন্য কিংবা আমার সাথে গল্প করার জন্য। তো এই তো প্লেন থেকে নেমেই দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে। সো একটু মন খারাপ ছিল যে বৃষ্টিতে আসলে বের হওয়াটা কি পসিবল হবে, হাতে মাত্র দুটো তিনটা দিন নিয়ে এসেছি, যদি ঘুরতেই না পারি সো কি আর করা। এটা নিয়ে আসলে ফিঙ্গার ক্রস করে সামনে এগিয়ে যাচ্ছিলাম। আর ফুকেটের অপরূপ সৌন্দর্য, যেটা আসলে আমি সত্যি বলছি হল অফ করে, যে খালি চোখে যেটা ফুটে ওঠে আসলে ক্যামেরায় সেটা কখনোই পসিবল না। তো সাগর পাহাড় সব কিছু মিলিয়ে একটা অসাধারণ সংমিশ্রণ এই ফুকেট ছোট্ট একটা শহরে। তো এই তো আমরা হাঁটে হাঁটে পা করে এগিয়ে যাচ্ছিলাম, আর ফুকেটের ওয়েদার নিয়ে আর কিছু বলতে চাই না, জাস্ট উইদিন 1 মিনিট বা 1.5 মিনিটের মধ্যে বলতে গেলে আপনার হঠাৎ করে অঝোরে বৃষ্টি শুরু হয়ে যাবে, আবার দেখবেন চট করে বৃষ্টি নেই আর রোদ উঠে গেছে। সো এটা খুবই কনফিউজিং ছিল, এবং বলতে গেলে যেহেতু আমরা ফ্যামিলি নিয়ে গিয়েছি, হয়তোবা যদি ফ্রেন্ডস নিয়ে যেতাম কিংবা আমি আর আমার হাজব্যান্ড একা যেতাম তাহলে হয়তোবা এতটা প্রবলেমে পড়তে হতো না। সো ফ্যামিলি মেম্বার যেহেতু আছে এবং সেই সাথে আমার মা আছেন, তো তাই একটু বুঝে শুনে আমাদের বাসা থেকে, সরি বাসা বলছি মানে হোটেল থেকে বের হতে হয়েছিল। তো এই তো দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি আমাদের যে রিসর্টটায়, সেটা এটা বিশাল বড় একটা রিসর্ট, আর এটার নাম ছিল আন্দ্রা মান্ত্রা। আপনারা চাইলে ইউটিউবে জাস্ট আন্দ্রা মান্ত্রা লিখে অবশ্যই সার্চ দিতে পারেন। অসাধারণ অসাধারণ একটা কী বলবো, এটা অসাধারণ একটা রিসর্ট, যেটা আসলে আমি বলে শেষ করতে পারবো না। এবং মজার বিষয় হচ্ছে আমি এটার 1% তো দূরের কথা, আই থিঙ্ক সো আমি 30% আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এটা এত বড় এবং জোন ভিত্তিক করা, মানে একটা এরিয়ার মধ্যে এতগুলো জোন আছে, এতগুলো বড় বড় আসলে আলাদা আলাদা করে বিল্ডিং আছে, যেগুলো শেয়ার করা আমার পক্ষে আর হয়ে ওঠেনি। তো এনিওয়ে আমরা এখন ওয়েট করছিলাম, কারণ রুম খালি থাকুক আর না থাকুক দুপুর 2টার আগে তারা রুম দিবে না। সো আমাদের মতো আরও প্রায় 25-30 জন দেখলাম লবিতে কেউ বসে আছেন, কেউ শুয়ে আছেন, কারণ এত সুন্দর করে আসলে সিটিং ব্যবস্থা ওনারা মাঝখানে রেখেছেন, যেখানে আপনি চাইলে ইজিলি অকপটে বসে বা শুয়ে কাটাতে পারবেন। তবে ওনাদের এই রুলসটা খুবই কড়াকড়ি, আপনি যত আগে যে পৌঁছান না কেন, সাধারণত অন্য হোটেলগুলোতে যেটা হয় যে রুম খালি থাকলে কিন্তু রিকোয়েস্ট করলে দিয়ে দেয়, কিন্তু না এটা ওনারা করেন না, একদম ঠিক দুপুর 2টা বাজেই ওনারা আপনাকে রুমটা দিবে আর কি, বা চাবিটা দিবে। এত সুন্দর সুন্দর কাঠগোলাপ এখানে, যেটা নাম দেখলে বিশ্বাস করা যায় না, পুরো ফুকেটে সবচেয়ে বেশি চোখে পড়েছে আমার কাঠগোলাপ আর বাগান বিলাস। সো এই তো আমরা এখন একটু সেটা থেমেছে, আমরা কিন্তু এখনও রুম পাইনি। এই জিনিসটা খুবই বিরক্ত লেগেছে যে খালি থাকলেও তারা রুম দিচ্ছে না, ঠিক 2টা বাজেই তারা রুম দিবে আমাদেরকে। সো এনিওয়ে আমরা এখন যাচ্ছি একটু বাহিরে, বৃষ্টি একটু থেমেছে, তাও কিন্তু বৃষ্টি পড়ছে, এই যে মানে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। সো এখন হচ্ছে দেখি আশেপাশে কোথাও একটু ঘুরতে যাওয়া যায় কি না। আমরা এখনও লাঞ্চ করিনি, লাঞ্চ করবো, তারপর হয়তো বা রুমে গিয়ে ব্যাগ ট্যাগ রেখে তারপরে বের হব, দেখা যাক কী হয়। বৃষ্টি তো থামাতে পারবে না, তবে সামনের ভিউ এত সুন্দর। এনিওয়ে আমি ইনশাল্লাহ বৃষ্টিটা থামলে আপনাদেরকে একটু একটু করে দেখাবো এখানে ভিউটা নিয়ে। আজ দেখতে পাচ্ছেন এই পাশে এই যে কর্নার, এখানে কিন্তু সাগরটা অলরেডি দেখা যাচ্ছে। তো এই
তো রিসর্টে বসে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম পাশেই যেহেতু একটা 7-Eleven আছে ওটা থেকে একটু ঘুরে আসা যাক, আর টুকটাক কিছু স্ন্যাক্স আইটেম বা চা বানো আইটেম যেটাই বলুন না কেন সেটা কেনাকাটা করা যাক। তো মোটামুটি এখান থেকে বেশ কিছু চিপস নেওয়ার পর, যেহেতু ঠিক রিসর্টটার অপোজিটে এত সুন্দর একটা বীচ ছিল, তো সেটা দেখার লোভ আর সামলাতে পারলাম না। সো কিসের কী বৃষ্টির মধ্যে অলরেডি আমি যে ওখানে একটু ভিডিও করলাম, পিকচার তুললাম নিজের মতো করে, যদিও আসলে খুব টায়ার্ড ছিলাম, কিন্তু তারপরও। সো এ তো বৃষ্টিতে ভিজে চেহারার অবস্থা খুবই বিধ্বস্ত হয়ে আছে। সো একটা কাঠগোলাপ পেলাম, লাগিয়ে দিলাম, যদিও আসলে এটা গাছ থেকে আমি পারিনি, একা একা আল্লাহর পক্ষ থেকে পড়েছে, সো ভাবলাম কাজে লাগে, কি বলেন। সো এ তো এ হচ্ছে ভিউ, এটা হচ্ছে আমাদের রিসর্টটা, আর উপরে তো পাহাড়, অপোজিটে সমুদ্র ছিল। এই দেখা যাক, এখনও রুম দেয়নি। সো আমরা 7-Eleven গিয়েছিলাম, গিয়ে ওখানে টুকটাক কিছু কেনাকাটা করেছি, স্ন্যাক্স টাইপের আইটেম। তো এখন যাচ্ছি হোটেলে, আর এই তো এখানে হচ্ছে বাগান বিলাস। বাগান বিলাস আমার ফ্রেন্ডের অনেক পছন্দ, আমার মোটামুটি পছন্দ, আমার কাঠগুলো বেশি পছন্দ, কৃষ্ণচূড়া পছন্দ। সো ঠিক আছে, এখন হোটেলে যাই, পরে কথা হচ্ছে। তো এই তো ঘড়িতে 2টা বেজে গেছে, অবশেষে আমরা রুম পেয়েছি। চিন্তা করুন, সেই 5:30 উঠেছি, হালকা পাতলা একটা দুটো পাউরুটি খাওয়ার পর এই প্রায় এখন বাজে 2:00। সো এখন হচ্ছে তাড়াহুড়ো করে একটু রুমে যাব, ফ্রেশ হব, এবং আর যেহেতু আপনি একটা গ্রুপে যাবেন, সো গ্রুপের মেম্বার সবাই তো আর একই টাইমে চট করে রেডি হতে পারে না। আবার আম্মু যেহেতু এতক্ষণ পর্যন্ত যে নামাজ বাকি ছিল সেগুলো এখন পড়ে নেবে, তো সব কিছু মিলিয়ে মিনিমাম 4:30-5টা তো বেজেই যাবে। তো তাই আমি ভাবলাম যে রুমে যাই, আগে রুমটা আপনাদের সাথে শেয়ার করি। সো এই তো আমি একটু একটু করে গুটি গুটি পায়ে হাঁটছিলাম এবং আশেপাশের পরিবেশ দেখছিলাম, আর বৃষ্টি তো পিছেই ছাড়ছে না, অনবরত চলছে। সো কিছুক্ষণ আগে যেমন দেখিয়েছিলাম বৃষ্টিটা একটু কমেছিল, তো এরপর আবার বেড়ে গিয়েছিল। সো এই আর কি, তো হাঁটতে হাঁটতে অলরেডি আমরা রুমে পৌঁছে গিয়েছি, আর বরাবর মতো অবশ্যই রুমটা তো আমি শেয়ার করবোই আপনাদের সাথে। তো এখানেও আমরা পাশাপাশি রুম পাইনি, একটু দূরে পেয়েছি, মাঝখানে প্রায় 3টা রুমের মতো ছিল। সো আমাদের রুম নাম্বার ছিল 4401, আর আম্মুদের রুম নাম্বার ছিল 4404। সো এই তো তাদেরকে বাই দিয়ে এখন হচ্ছে আমাদের রুমে ঢোকার পালা, এবং আমি খুব অপেক্ষা করছি রুমটা দেখার জন্য, রুমের ভিউটা দেখার জন্য। তো শুরুতে এই তো কার্ডটা দিয়ে অলরেডি রুমের সকল প্রকার ইলেকট্রিক যা যা আছে সব আগে অন করে নিলাম আপনাদের এবং আমার নিজের দেখার সুবিধার্থে। এবং সত্যি বলছে আজ কিন্তু চিটিং করিনি, যে আগে আগে দেখে নিইনি, একদম আপনাদের সাথে দেখবো বলেই বসেছিলাম। তো যাই হোক, বড় বড় মতোই যেটা হয়ে থাকে, দরজা দিয়ে রুমে ঢুকে বিশাল বড় 4 পাটের একটা আলমারি ছিল বা কভার ছিল, যেখানে সিকিউরিটি পারপাস একটা বক্স ছিল, এবং মজার বিষয় হচ্ছে বিশাল বড় বড় 2টো ছাতা দেওয়া ছিল। তার মানে চিন্তা করুন যে কী পরিমাণে বৃষ্টি ফোকেটে হয় যে হোটেলের তরফ থেকেই আপনাদের রুমগুলোতে 2টো করে ছাতা দেওয়া থাকে। তো এই তো এই পাশেও আরও বেশ কিছু কভার ছিল, অ্যাজ ইউজুয়াল আবার এক্সট্রা একটা বালিশ দেওয়া ছিল, তো সেটা একটু শেয়ার করে নিলাম চট করে। তো ঠিক তার অপোজিটে এখানে ওয়াশরুমটা ছিল, আর ওয়াশরুমটা তো দেখাতে ভুলবো না। তবে হ্যাঁ, ওদের ওয়াশরুমের ডোরটা ছিল কিন্তু কাচের এবং স্লাইডিং স্টাইলের, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে, অনেকটা পুরনো দিনের একটা ইফেক্ট ছিল, যেটা দেখতে এবং ইউজ করতেও আমি খুব মজা পেয়েছি। তো চলুন তাহলে ওয়াশরুমটা একবার দেখে নেই। সো এই তো ঢুকে হাতে ডান দিকে ছিল বাথটাব, এবং সেই সাথে আপনি কিন্তু চাইলে এই ডোর, এই যে জানালা দেওয়া আছে সেটা খুলে দিতে পারেন, তাহলে আপনি বাথটাবে শুয়ে শুয়ে গোসল করতে করতে আপনার যে পার্টনার আছে সেও বিছানায় শুয়ে শুয়ে আপনার সাথে গল্প করতে পারবে। তো এই তো চট করে আপনাদেরকে একটু এক ঝলক দেখিয়ে দিলাম, আর বরাবরের মতো ওয়াশরুমটা খুবই পরিষ্কার ছিল। তবে একটা জিনিস যেটা আমরা দেখলাম, কমপ্লিমেন্টারি এখানে অনেক কিছুই ছিল, কন্ডিশনার থেকে শুরু করে শাওয়ার জেল, শ্যাম্পু, বাট প্রবলেম হচ্ছে এখানে এক্সট্রা যে ব্রাশ বা টুথপেস্ট থাকে সেটা দেওয়া ছিল না। এটা নিয়ে খুব অবাকই হয়েছিলাম, যেহেতু ওনারা কন্ডিশনার পর্যন্ত দিয়েছেন, তাহলে কেন টুথপেস্ট আর ব্রাশ দিল না সেটা গড নোজ, এটা ওনাদের রুলসের মধ্যে হয়তো বা পড়ে। তো এই তো ওয়াশরুম থেকে বের হয়ে এখন চলে এসেছি ড্রেসিং সাইডটাতে। সো এই তো এখানে বিশাল বড় একটা মিরর দেওয়া ছিল, খুব সুন্দর করে এখানে কয়েকটা সেলফের ব্যবস্থা ছিল, আর ঠিক তার নিচেই ছিল ছোটো যে ফ্রিজটা থাকে, সেটা এখানে কোক, পেপসি, বিয়ার
চেয়ারের ব্যবস্থা ছিল, পানির ব্যবস্থাও ছিল, তবে হ্যাঁ এগুলো সবগুলো কিন্তু আপনাকে পেমেন্ট করে খেতে হবে। সো এনিওয়ে, যেহেতু ফুকেটে অনেক ধরনের ফরেনাররা আসেন বিভিন্ন দেশ থেকে, সো বিয়ারটা হয়তো বা তাদের জন্যই রাখা, আমরা যেহেতু খাই না তো কি আর করবো, বসে বসে দেখাচ্ছে, আর কিছু করা ছিল না। তো এই তো এখানে ছিল কমপ্লিমেন্টারি হিসেবে অ্যাজ ইউজুয়াল যেটা থাকে, কফির ব্যবস্থা ছিল, চিনি, তারপরে সুগার, দুধ টুধ সব কিছু, আমি চিনি সুগার একসাথে বলছি, আল্লাহ পাগল হয়ে গেছি। তো এই তো এই পাশে আরেকটা স্টোরেজের ব্যবস্থা ছিল, চাইলে আপনি এখানে লাগেজগুলো রাখতে পারেন, আপনার শ্যুজগুলো রাখতে পারেন। সো আপাতত এখনও পর্যন্ত কিছু রাখিনি, আগে ফ্রেশ হয়ে নিই তারপর। তো এরপর হচ্ছে এখানে আবার একটা টিভি ইউনিট ছিল এবং অ্যান্ড্রয়েড টিভি পেয়েছি, যেটা পেয়ে আমি খুব মজা পেয়েছি। আর এখানে একটা সুন্দর সিটিং ব্যবস্থা ছিল এবং সেই সাথে একটা ছোট্ট টেবিলটা ছিল, বা কফি টেবিল বলতে পারেন, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। সাধারণত কফি টেবিলগুলো একটু ছোটো সাইজের হয়, বাট এটা মোটামুটি বেশ ভালোই বড় ছিল। আর এই তো বেডটা শেয়ার করলাম, আর বেডের ঠিক পাশেই আমার হাজব্যান্ড অলরেডি ড্রেস চেঞ্জ করে ফেলেছে ভিডিও করতে করতে, এই জন্য এক্সট্রিমলি সরি। তো যাই হোক, যেটা বলছিলাম, বেডের ঠিক পাশে একটা খুব সুন্দর ডিভানের মতো বা সিটিং ব্যবস্থা করা ছিল। সো চাইলে আপনি এখানে বসে বসে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যদি কেউ শাওয়ার নিতে থাকে কিংবা ওই যে বললাম বাথটাবে থাকে, তাহলে গল্প করতে পারবেন। সো মোটামুটি আমার কাছে রুমটা দেখে খুবই ভালো লেগেছে, হানিমুনের জন্য খুবই অসাধারণ হবে। তো যারা হানিমুন কাপল আছেন, যেহেতু আমরা তো পুরো হয়ে গেছি, হাজব্যান্ড ওয়াইফ অনেক বছর হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, সো তাদের জন্য ফুকেটের এই হতে মানে এই রিসর্টটা খুবই পারফেক্ট। তো চলুন এবার দেখা যাক, আজ এই জিনিসটা আমার অতি প্রতীক্ষিত ছিল, সেটা হচ্ছে একটা ওপেন বেলকনি, যেটা আমি ব্যাংককে পাইনি। সো এটার মধ্যেও খুব সুন্দর দুটো বিশাল বড় সাইজের চেয়ারের ব্যবস্থা ছিল। আর এই তো সি ভিউ রুম, সো এক পাশে পাহাড় এবং সামনে সমুদ্র, অসাধারণ একটা ভিউ ছিল, যেটা বরাবর মতোই বলবো যে ভিডিওতে ফোটানো পসিবল না। সো যারা নিউ কাপল আছেন তাদেরকে অবশ্যই আমি আমন্ত্রণ করব, চাইলে আপনারা ফুকেটে যদি ট্যুর দেওয়ার ইচ্ছে থাকে তাহলে আন্দামান্ত্রার এই রিসর্টের রুমগুলো আপনারা নিতে পারেন, অসাধারণ। তো এখন শেয়ার করছি আমাদের রুমের ভাড়াটা কত পড়েছে। সো পার ডে আমার রুমেরই ভাড়াটা পড়েছিল 8,000 টাকা করে, এবং সেই সাথে আম্মুদের রুমের ভাড়াটা সেমই ছিল, তবে একটু বেশি পড়েছিল যেহেতু আমরা এক্সট্রা একটা বেড নিয়েছিলাম তাই। আর এছাড়া আপনারা এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো বুফে পাচ্ছেনই এবং সুইমিং পুলও পাচ্ছেন। এই তো মোটামুটি এই ছিল আমাদের রুমের সকল প্রকার ডিটেলস। তো আশা করেছি আপনাদের কাছে ভালো লাগছে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিও দাঁড়াতে লাইক দিতে, আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে যাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।